শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে শিশুর জন্মের পর মায়ের মৃত্যু চিকিৎসকের গাফিলতির কারণে। রোগীর মৃত্যুর জন্য অভিযোগ করে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করলেন আমশু সংগঠন এবং মৃতের পরিবারের লোকেরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মৃত মহিলার বাবা ফকরুল উদ্দিন জানান, তার মেয়ে সোনালী বেগম ভরভুইয়াকে গত 12/7/2022 ইংরেজিতে শিলচর সিভিল হাসপাতালে অপারেশনের পর একটি মেয়ে সন্তান জন্ম দেয় এবং অপারেশন থিয়েটার থেকে বাহির করে নিয়ে আসার পর রোগীর কাঁপানি অবস্থায় ছিল এবং অস্থিরতা ছিল, কিন্তু অপারেশন আগ মুহূর্তে পর্যন্ত ডাক্তারের রিপোর্ট অনুযায়ী রোগীর অবস্থা ভালো ছিল। 14/7/2022 ইংরেজির বুধবার বিকেল 4 ঘটিকার সময় হইতে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। রোগীর শ্বাসকষ্ট, কাঁপুনি আরম্ভ হয়ে যায় এবং রোগীর অক্সিজেন লাগানো হয়। যদি ওনারা রোগীর অন্যত্র রেফার কথা বলেন, ডক্টর কোনো পার্তা না দিয়ে মিটিং করতে থাকেন। অবশেষে রোগীর অবস্থা বেশ খারাপ হওয়ার পর ডাক্তাররা রোগীকে শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয়। ওদিন রাতে মেডিকেল নেওয়ার পর আইসিইউতে থাকা অবস্থায় 15 তারিখে শুক্রবার রাত্রি 2:45 মারা যায়। উক্ত বিষয় নিয়ে তদন্ত ক্রমে ডক্টর নাজরিন বড়ভুইয়া ও আব্দুল আহাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমশুর পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় এবং তারা জেলা প্রশাসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ করেন ঘটনাটি তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। নতুবা এই বিষয় নিয়ে আমশু গণতান্ত্রিক পদ্ধতিতে বিরাট আন্দোলনের সিদ্ধান্ত নেবে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমরা আমশু বাজার জেলা কমিটির পক্ষ থেকে একটা স্মারকপত্র, আমার এডিসি স্যারকে আমরা একটা স্মারকপত্র প্রদান করেছি। এর জন্য করেছি গত 15 তারিখ শিলচর সিভিল হাসপাতালে সুজানগ্রামের একটা মেয়ে সোনালী লস্কর বলে, ওই মেয়েটার মৃত্যু শিলচর সিভিল মেডিকেল কলেজে ডাক্তারদের দুজন ডাক্তার যে নেগলিজেন্সির কারণে এই মেয়ের তো দুজন ডাক্তার যে নাম বলে নাম জানা আছে মেডিকেল কলেজে, নাজরিন এবং আব্দুল আহাদ দুজন ডক্টর, মানে ডাক্তার মানে সিভিলের ডাক্তার। তো কথা হয়েছে, আমরা আমশুর পক্ষ থেকে দাবি উত্থাপন করি, এর জন্য দাবি উত্থাপন করি, আমাদের একটা মানে সন্দেহ হচ্ছে যে একজন মহিলা পেশেন্ট, একজন পেশেন্টকে যখন অফিসে ঢুকানো হয়, ঢুকানোর আগে সব জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে সব জিনিস যাচাই করে টেস্ট করে ঢুকানো হয় যে পেশেন্টটা ফিজিক্যালি ফিট আছে না নাই। আজকে এই পেশেন্টটা ফিট ছিল, ফিজিক্যালি ফিট, এই পেশেন্টটা ফিট হওয়া সত্ত্বেও ওই পেশেন্টটা ওটিতে মানে ওটি থেকে যখন বের করলো, দেখা গেল সব একটা মেয়ে সন্তানও পেয়েছে ওই ওই মহিলা, ভদ্র মহিলা। ওটি থেকে বের করার পরে দেখা গেল এই মহিলার শরীরের প্রতিটা, বডির প্রতিটা পার্টস কলাপস হয়ে গেছে। তো যার কারণে আমাদের একটা রহস্যের গন্ধ আমাদের নাকের মধ্যে আমাদের লাগছে যে কোনো না কোনো জায়গায় ডক্টরদের নেগলিজেন্সির কারণে এই তরতাজা যুবতী আমরা আজকের ডেটে আমরা হারিয়েছি। তাই আমরা শিলচর জেলা প্রশাসন মহোদয়কে আমরা স্মারকপত্র আমরা প্রদান করেছি, সিএম ভিজিলেন্সকে আমরা একটা কপি দেব, জয়েন্ট ডিরেক্টর কাছাড়কে একটা কপি আমরা দেব। আমরা দাবি রাখবো আমশুর পক্ষ থেকে সরকার, আসাম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে অনতিলম্বে এই ডক্টরদেরকে তদন্তর আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক, নতুবা আমরা মাঠে নেমে বৃহত্তর আকারে এই মেয়ের হয়ে আমরা প্রতিবাদে নামবো, বাধ্য হব। ধন্যবাদ। আজকে ডিসি বসে এসেছি, একটা স্মারকপত্র প্রদান করেছি। কিসের জন্য? আমার মেয়ের মারা গেছে, এই যে ডাক্তার হাসপাতালে অপারেশন হওয়ার পরে ডাক্তারের নেগলিজেন্সের কারণে, এই জন্য আমরা জেলা প্রশাসনের একটা স্মারকপত্র প্রদান। মেয়ের নাম কি আপনার? আমার মেয়ের নাম সোনালী। বাসা কোন জায়গা? বাসা হলো জামাইবাড়ি উজানগ্রাম। আচ্ছা, আর আপনার বাসা? মধুরগন। আপনি ওনার বাবা? আমি তার মেয়ের বাবা। আচ্ছা, নাম কি তা আপনি? ফখরুল উদ্দিন চৌধুরী। আচ্ছা, তো বিষয়টা হয়েছে মানে সিভিলের নেগলিজেন্সের কারণে, সিভিলের নেগলিজেন্স, মানে ব্যাপারটা হয়েছে মানে কি ব্যাপারটা নিয়ে মানে তাই নিয়ে হয়েছে? মেয়ের প্রেগনেন্সি, সিভিলে বর্তমানে সুস্থ, একদম সুস্থ অবস্থায়, শারীরিক অবস্থা সুস্থ। অপারেশন পরে আমার মেয়ের শারীরিক অবস্থা অবনতি ঘটে, এরপরে আমরা এখান থেকে এই মেডিকেল রেফার করে, মেডিকেল আইসিইউতে রাখার পরে, দুদিন রাখার পরে আমার মেয়ে মারা যায়।
মানে আপনারা ওটাই মানে মানে সিভিলের ডাক্তারের ডেট হয় না নি আচ্ছা এটা আমি সুবিধা চাই আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে কৃষি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ মজবুত বডি নাইলন টায়ার ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর কালাকাটা রোড ওয়ার্ড নাম্বার 7 ধূপগুড়ি মোবাইল নাম্বার 9563837601 6294607196